পরীক্ষার হলে পরীক্ষা দিতে গিয়ে মানতে হবে তোমাদের সাতটা নিয়ম কোন সাতটা নিয়ম অবশ্যই আমাদের ফাইনাল পরীক্ষার আগে একটু জেনে নেওয়া প্রয়োজন কারণ কী বলতো পরীক্ষার হলে পরীক্ষা দিতে গিয়ে যদি তোমার কোনো সমস্যা হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমার পড়ার এবং যে তোমার মানসিক চাপ সৃষ্টি হবে সেক্ষেত্রে কিন্তু তোমার পরীক্ষা একদম নষ্ট হয়ে যাবে জীবনের প্রথম বোর্ড পরীক্ষা সেই পরীক্ষাটা যদি একটু সুস্থ স্বাভাবিকভাবে তুমি না দিতে পারো তাহলে কিন্তু তোমার যে সারা বছরের প্রস্তুতি সেই প্রস্তুতি কিন্তু একদম দূলেই মিশে যাবে তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা পরীক্ষার ঠিক আগ মুহূর্তে দাঁড়িয়ে তোমাদের পরীক্ষার আগের সাতটি গুরুত্বপূর্ণ নিয়ম যেগুলো তোমাদের অবশ্যই মেনে চলতে হবে এবং যেগুলো তোমাদের পালনীয় তোমার যখন পরীক্ষা দিতে যাবে অবশ্যই ভিতরে শান্ত শ্রেষ্ঠভাবে প্রবেশ করবে তোমরা বেশি বন্ধু বান্ধবের সঙ্গে কথা বলবে না বেশি গল্প করবে না বিভিন্ন বিষয় সম্পর্কে বেশি আলোচনা করবে না পরীক্ষা দিতে গিয়েছো ঠান্ডা মস্তিষ্কে থাকবে পরীক্ষার হলে প্রবেশ করবে এবং কিছুক্ষণ জল খেয়ে ঠান্ডা মাথায় একটু চুপচাপ বসে থাকবে যাতে তোমার ব্রেনটা সঠিক থাকে তুমি যতটুক পড়েছো সারা বছর সারা বছর সেইটুক যেন তুমি হান্ড্রেড পারসেন্ট দিয়ে আসতে পারো তো বন্ধুরা এবার বিষয় হচ্ছে যে আমাদের সেই সাতটি নিয়ম কি এক নম্বর তোমরা ভিতরে প্রবেশ করার পরে তোমাদের হাতে প্রশ্নপত্র আসবে তোমাদের এগারোটা পঁয়তাল্লিশে তোমরা নিশ্চয়ই জানো যে তোমাদের বারোটা থেকে তিনটে পর্যন্ত তিন ঘন্টার পরীক্ষা কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে তোমাদের হাতে প্রশ্নপত্র আসবে কিন্তু এগারোটা পঁয়তাল্লিশে অর্থাৎ পনেরো মিনিট আগে তোমরা কিন্তু প্রশ্নপত্র হাতে পেয়ে যাবে কিন্তু এই পনেরো মিনিট আগে তুমি হাতে পেলে কিন্তু তুমি উত্তরপত্র কিন্তু তখন পাবে না অর্থাৎ উত্তরে যেখানে লিখবে সেই খাতাটা কিন্তু তোমরা বারোটার সময় পাবে তাহলে এই পনেরো মিনিটে তুমি প্রশ্নটা ভালো করে সুন্দর করে দেখবে কোন প্রশ্নগুলো উত্তর করতে পারবে কোনগুলো পারবে না এইগুলো তোমরা কিন্তু দেখে নেবে তার সঙ্গে সঙ্গে শর্ট কোশ্চেনগুলো তোমরা তোমরা টিকমার্ক করে রাখবে গেল গেলকে বললাম তাহলে প্রথম হচ্ছে এটাই যে পনেরো মিনিট আগে অর্থাৎ এগারোটা পঁয়তাল্লিশে প্রশ্নপত্র পাবে কোন প্রশ্নগুলো উত্তর করবে করবে না সেগুলো আগে থেকেই সিলেক্ট করে রাখবে প্রশ্নটা ভালো করে পড়ে রাখবে এইবার বেলা বারোটার সময় কিন্তু তোমরা উত্তরপত্র হাতে পাবে উত্তরপত্র লেখার সময় প্রথম যে পেজ থাকে সেই পেজে তোমাদের নাম রোল নাম্বার সমস্ত কিছু তোমাদের কিন্তু লিখতে হবে এবং সেটা কিন্তু খুব ধীরে ধীরে ঠান্ডা মাথায় শান্তভাবে তোমাদের লিখতে হবে কারণ ওই উত্তরপত্রে কোনো কিছু যদি ভুল হয়ে যায় তোমার কিন্তু উত্তরপত্র নতুন উত্তরপত্র তোমার কিন্তু দেবে না বা এক্ষেত্রে সমস্যা হতে পারে সেক্ষেত্রে তোমার মাথাটা কিন্তু হেজিয়ে যাবে অর্থাৎ তোমার কিন্তু পরীক্ষার যে প্রস্তুতি যতই ভালো নিয়ে থাকো না কেন তোমার মানসিক প্রস্তুতি কিন্তু নষ্ট হয়ে যাবে এবং যার ফলে তোমার পরীক্ষাটাই কিন্তু একদম পণ্ড হতে পারে সেই জন্য অবশ্যই নাম রোল নাম্বার এগুলো খুব ধীরে সুস্থ লিখবে এই চ্যানেলে দু এক দিনের মধ্যে তোমাদের কিন্তু অরিজিনাল পরীক্ষার খাতা কেমন হয় সেটা তোমাদের সামনে তুলে ধরা হবে কোথায় রোল নাম্বার কীভাবে লিখবে কোথায় নাম লিখবে এই সমস্ত বিষয় তোমাদের সামনে কিন্তু তুলে ধরা হবে বোঝা গেল কারণ সেই জন্য চ্যানেল নতুন হলে চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো যদি এটা পরীক্ষার খাতা হয় এখানে তুমি নাম রোল নাম্বার সব কিছু লিখলে এই পাতায় কোনো কিছু লেখা যাবে না ঠিক আছে তোমরা নেক্সট পাতা অর্থাৎ এই পাতাতেও তোমরা কোনো কিছু লিখবে না তোমরা এই পাতা থেকে লেখা শুরুবে ভালো করে বোঝে নাও তোমরা এই পাতায় যদি নাম রোল নাম্বার যদি সমস্ত কিছু লেখো তাহলে এই পাতাটা পুরো ছেড়ে দিতে হবে এই সাইডটাও ছেড়ে দেবে এর বিপরীত সাইডটাও কিন্তু ছেড়ে দেবে তোমরা লেখা শুরু করবে কিন্তু এই জায়গার থেকে ঠিক আছে এটা মাথায় রাখবে এইবার উত্তরপত্রে উত্তর সুন্দর করে লেখা শুরু করলে এবং সেগুলোর জন্য সঠিকভাবে দাগ নম্বরগুলো অবশ্যই তোমাদের দাগ নম্বর সঠিক হয় যেরকমভাবে প্রশ্নের দাগ নম্বর আছে হুবহু যেরকম অনেক সময় থাকে ওয়ান পয়েন্ট ফোর পয়েন্ট ওয়ান ঠিক আছে তুমি কি করলে শুধু ফোর পয়েন্ট ওয়ান দিলে এটা কিন্তু কখনোই হবে না তোমাকে টোটাল প্রশ্নের যেরকম দাগ নম্বর আছে হুবহু ঠিক অনুরূপ দাগ নম্বরটা কিন্তু তোমাদের উত্তরপত্রে দিতে হবে এবং তারপরে উত্তরটা লেখা শুরু করতে হবে ঠিক আছে এবং যে প্রশ্নের উত্তরটা লিখছ সেই উত্তরটা যখন কমপ্লিট হয়ে যাবে কিছুটা জায়গা ফাঁকা দিয়ে দ্বিতীয় প্রশ্নের উত্তর লেখা কিন্তু শুরু করবে ঠিক আছে যেন এটা মনে হয় না এই প্রশ্নের উত্তরের ভিতরে ওই প্রশ্নের উত্তর কিন্তু ঢুকে গেছে একটুখানি গ্যাপ বা ডিস্টেন্স বা ফাঁকা রাখবে বোঝা কি বললাম মানে দুটো প্রশ্নের উত্তরের মাঝখানে এইবার তোমরা দুটো পঁয়তাল্লিশে তোমাদের ওয়ার্নিং বেল হবে সেই দুটো পঁয়তাল্লিশে যদি কোনো লুজ পেজ নাও সেই লুজ পেজগুলোতে নাম রোল নাম্বার লিখেছো কিনা লুজ পেজগুলো তোমরা ঠিকঠাক করে জুড়ে নেবে দাগ নম্বরগুলো ঠিকঠাক লিখেছো কেন সমস্ত কিছু ঠিকঠাক করে খাতাগুলো মিলিয়ে নেবে কত দুটো পঁয়তাল্লিশে ঠিক আছে লাস্টে এসে বেশি হুড়ো কিন্তু করবে না কারণ সেই সময় কিন্তু ভুল হয়ে যেতে পারে ঠিক তিনটের সময় তোমাদের কিন্তু খাতাগুলো নিয়ে নেওয়া হবে তাহলে এই গেল তোমাদের টোটাল একটা পরীক্ষার জান্নি এগারোটা পঁয়তাল্লিশে প্রশ্ন পাবে এক বারোটার সময় তোমাদের উত্তরপত্র অর্থাৎ তোমাদের লেখার যে পেজটা পাবে সেখানে তোমরা নাম রোল নাম্বার লিখে তার দ্বিতীয় পেজ থেকে লেখা শুরু করবে দুটো পঁয়তাল্লিশে তোমাদের ওয়ার্নিং বেল হবে সেই সমস্ত সমস্ত কিছু মিলিয়ে নেবে এবং তিনটের সময় খাতা তোমাদের জমা দিতে হবে ঠিক আছে এরপরে আসছি তোমাদের পরীক্ষার হলে কি কী নিয়ে যেতে পারবে বা কি কি নিয়ে যেতে পারবে না অনেকে বলছো স্যার কাঁটা ঘড়ি কি নিয়ে যেতে পারবো হ্যাঁ অবশ্যই কাঁটাওয়ালা যে ঘড়িগুলো আছে সেগুলো তোমরা নিয়ে যেতে পারবে কিন্তু কোনো ডিজিটাল ঘড়ি কিন্তু তোমরা সঙ্গে করে নিয়ে যেতে পারবে না পরীক্ষার হলে ঠিক আছে কাঁটা ঘড়ি নিয়ে যেতে পারো নেক্সট যে বিষয়টা সেটা হলো তোমাদের পরীক্ষার হলে কি কি নিয়ে যেতে হবে অ্যাডমিট কার্ড রেজিস্ট্রেশন কার্ড এই দুটো জিনিস নিয়ে গেলেই হবে তার সঙ্গে সঙ্গে স্বচ্ছ একটা জলের বোতল দুটো চারটে পেন যে পেনগুলো রানিং পেন নতুন কোনো পেন নয় তার সঙ্গে সঙ্গে বোর্ড বোর্ড নিয়ে যাও অনেক সময় অনেক স্কুলের কি বলতো বোর্ড মানে তোমার হচ্ছে বেঞ্চ ভাঙাচোরা হয় সেক্ষেত্রে লিখতে কিন্তু ছেলেমেয়েদের অসুবিধা হয় সেই জন্য তুমি যদি মনে করো বোর্ড নিয়ে যাবে সেই বোর্ডের উপরে লিখবে কিন্তু সেই বোর্ডটা যেন স্বচ্ছ পরিষ্কার হয় সে বোর্ডের যেন কোনো কিছু লেখা না থাকে এর মাঝখানে কখনো তুমি যদি পরীক্ষার মাঝখানে অসৎ উপায় অবলম্বন করো তাহলে যদি ধরা পড়ো তোমার পরীক্ষা ক্যান্সেল পর্যন্ত কিন্তু হতে পারে সেই জন্য অবশ্যই অবশ্যই সমস্ত রকম অসৎ উপায় অবলম্বন থেকে কিন্তু বিরত থাকার চেষ্টা করো বোঝা গেলকে বললাম পরীক্ষা শেষ হওয়ার পরে স্কুলে কোনো লণ্ডভণ্ড কোনো কিছু করবে না তাহলে কিন্তু এর খেসারত তোমার স্কুলকে দিতে হতে পারে এবং তোমার রেজাল্টটা কিন্তু আটকে যেতে পারে তবু বন্ধুরা নিশ্চয়ই বুঝতে পেরেছো এই বিষয়গুলো অবশ্যই তোমাদের কিন্তু মাথায় ঢুকিয়ে নিতে হবে সঠিক সময় পরীক্ষার হলে উপস্থিত হতে হবে এবং যখন পরীক্ষা শেষ হবে তার আগে তুমি কিন্তু বার হতে পারবে না ঠিক পরীক্ষা যখন শেষ হবে তারপরে তোমাকে কিন্তু বার হতে হবে যদিও তোমার পরীক্ষা যদি আগে শেষ হয়ে যায় পরীক্ষা দিয়ে তুমি বসে থাকবে কিন্তু তোমাকে বার হতে দেয়া। যাবে না বা বার হতে দেওয়া হবে না বোঝা গেল কি বললাম তাহলে এই সমস্ত বিষয়গুলো মাথায় রাখো তার সঙ্গে সঙ্গে এই কটা দিন পরীক্ষার এই কটা দিন খাবার যদি খারাপ খাও তোমার শরীর অসুস্থ হতে পারে অবশ্যই হেলথ বা শরীরের দিকে যত্ন নাও কারণ কি বলতো যদি শরীর ভালো না থাকে তাহলে তোমার পরীক্ষাটা কিন্তু ভালো হবে না সেই জন্য সুস্থকর পুষ্টিকর খাবার তোমাদের এই কটা দিন খেতে হবে মাংস ডিম এই এই জাতীয় যে ধরনের পেট গরম করে এই ধরনের খাবার থেকে তোমাদের কিন্তু বিরত থাকতে হবে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই নিশ্চয়ই বুঝতে পেরেছ বিষয়গুলো একটু মাথায় রেখো তার সঙ্গে সঙ্গে পরীক্ষার হলে যাওয়ার আগে এই প্রস্তুতিগুলো অবশ্যই সঙ্গে করে নিয়ে যেও